ডি ইউনিট স্পেশাল কোর্সের অষ্টম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে সাম্প্রতিক সম্পর্কে একটু ধারণা দিই। সাম্প্রতিক অবশ্যই ভালোভাবে পড়তে হবে, ডি ইউনিটের প্রস্তুতির জন্য সাম্প্রতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সেটি কেন এত বেশি গুরুত্বপূর্ণ এবং ডি ইউনিটের জন্যই কেন এত গুরুত্বপূর্ণ সেটি যদি তুমি জানতে চাও তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া একটি ভিডিও আছে, সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো। ডি ইউনিটের জন্য সাম্প্রতিক কতটুকু গুরুত্বপূর্ণ এটা আমি এই ভিডিওতে না বলে আমি তোমাদেরকে সরাসরি বলে যাই যে সাম্প্রতিক তুমি কোথা থেকে দেখবে এবং কিভাবে দেখবে। সাম্প্রতিক দেখার জন্য তুমি একটা বই ফলো করবে, বইটার নাম হচ্ছে ক্যাপসুল। এই বইটা জুবায়ের সিরিজের একটা বই, অর্থাৎ তুমি যে জিকে বইটা পড়ছো জুবায়ের জিকে, ওইটা লেখা হচ্ছে জুবায়ের, ওই জুবায়ের বাইরেই লেখা, তার সাথে আরেকজন সিনিয়র সাধারণ জ্ঞানের লেকচারার আছে, ওনারা দুজন মিলে ক্যাপসুল নামে কিছু বই বের করে। তো আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন দেখা গেল যে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত তিনটা ক্যাপসুলের সংখ্যা বেড়েছিল, ক্যাপসুলের প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা। এখন যেহেতু পরীক্ষা পেছাতে পেছাতে অনেক পেছনে চলে আসছে, হয়তো এটার সংখ্যা হয়ে গেছে 6 থেকে 7টি। তার মানে এইগুলো তোমাকে একটু সংগ্রহ করে নিতে হবে। ক্যাপসুল প্রত্যেকটা বইয়ের দাম 30 টাকা করে, তার মানে তুমি আজ থেকেই, তো আজ 9 তারিখ এবং আজকে দিনের মধ্যে তুমি যদি পারো তাহলে ভালো, যদি না পারো তাহলে আগামীকাল অর্থাৎ 10 তারিখের মধ্যে তুমি এই ক্যাপসুল বইগুলো সংগ্রহ করে নেবো। একটা বইয়ের দাম নেবে 30 টাকা। ওই জায়গার মধ্যে সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা দেওয়া আছে। এগুলো তুমি এখন থেকেই প্রতিদিন তুমি একটা রুটিন করো, রুটিন করে সেই অনুযায়ী পড়তে শুরু করো। তুমি চিন্তা করবে তোমার যদি থাকে হচ্ছে 6টা, তোমার সময় থাকে 12 দিন, তাহলে তুমি একটা ক্যাপসুল পড়ার জন্য সময় পাবে 2 দিন, 2 দিনের মধ্যে শেষ করবে। এখন কথা হচ্ছে 2 দিন কি তাহলে তুমি সাম্প্রতিকই পড়বে, অন্য আমি যে পড়াগুলো দেবো সেগুলো কি পড়তে হবে? না, সেগুলো পড়তে হবে এবং নির্দিষ্ট একটা সময় বের করে রাখতে হবে সাম্প্রতিকের জন্য। এবং সাম্প্রতিক তুমি দেখবে জুবায়ের সিরিজের ক্যাপসুল বডি থেকে, এবং বইটি প্রত্যেকটা বইয়ের দাম 30 টাকা, তুমি যে কোনোভাবে হোক এইগুলো কালেক্ট করে নিবে। তো এখন আমাদের টপিকগুলো দেখে নেওয়া যাক। আমরা আজকে জিকের বাংলাদেশ অংশ থেকে রাখছি তিনটা টপিক। প্রথম টপিকটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক সংস্থা, বাংলাদেশের সাংবিধানিক সংস্থা। দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক সংস্থা বা প্রশাসনিক ব্যবস্থা। এবং তৃতীয় টপিকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এগুলো আমি একটু বুঝিয়ে দিই। বাংলাদেশের সাংবিধানিক সংস্থা, এইগুলোর মধ্যে আছে মনে করো নির্বাচন কমিশন, তারপরে যে পিএসসি যেটা থেকে বিসিএস নিয়োগ দেওয়া হয়, তারপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এইগুলো সম্পর্কে তোমার একটা ধারণা রাখতে হবে যে এইগুলোর প্রধানকে, এগুলোর পদবিন্যাসটা কেমন, পদমর্যাদাগুলো কেমন, এগুলো তুমি দেখে নিতে পারবে। অত্যন্ত ছোট একটা টপিক। এবং দ্বিতীয় যে টপিকটার কথা আমি বললাম সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক সংস্থা। এই জায়গার মধ্যে বাংলাদেশের প্রশাসন সম্পর্কে একটু বলা হয়েছে যে প্রশাসনের সর্বোচ্চ মর্যাদায় কে, তারপরেরটাকে সে কীভাবে নিয়োগ পায়, তার বয়স কত, এইগুলো সম্পর্কে বলা আছে। এবং সরকারের প্রশাসনিক যে সংস্থাগুলো আছে এই জায়গা, এই বিষয়গুলো এই টপিকটার অন্তর্ভুক্ত। এটাও তুমি দেখে নিবে এই জুবায়ের জিকে বইটাতে। অত্যন্ত ছোট দুইটা টপিক, দুইটা মিলেই কিন্তু সর্বোচ্চ কত পৃষ্ঠা হতে পারে, 6 থেকে 7 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা হলো, অত্যন্ত ছোট টপিক। এবং তৃতীয় যে টপিকটির কথা বলেছি সেটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকের মধ্যে অন্তর্ভুক্ত আছে বাংলাদেশের যে সাম্প্রতিক যে বাজেটটা হলো 21-22। দেখো এই জুবায়ের জিকে বইটাতে তোমার হাতে যেটা আছে আমি ধরে নিলাম সেটাতে 2021 অর্থ বছরের বাজেট দেওয়া আছে, 21-22 অর্থ বছরের কিন্তু বাজেট নাই। এবছর জুলাইয়ের মাঝামাঝি 2021-22 জন্য যে বাজেটটি পাস হয়েছে সেই বাজেটটি সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। এই বাজেট থেকে প্রশ্ন কিন্তু বি ইউনিটে এসে গিয়েছে। এবার জিকে এর আন্তর্জাতিক অংশ থেকে আমরা আজকে তিনটা টপিক রাখছি। এই টপিকগুলো অত্যন্ত ছোট ছোট টপিক। এখন কেন থাকে আমি বলেছি যে ক্লাস 10 এর আগ পর্যন্ত আমরা প্রেশার নিব, তারপর প্রেশারটা আস্তে আস্তে কমিয়ে দেবো। আমাদের প্রেশার কিন্তু কমতে শুরু করেছে। এখন কথা হচ্ছে যে আমি আগে পরিশ্রম করলাম, এখন আমি থেমে যাচ্ছি, এখন আর পরিশ্রম করতে ভালো লাগছে না, এরকম করলে কিন্তু চান্স হবে না। কেন হবে না সেটা তুমি বুঝতে পারছো যে শুরুতে একদিন ভালো করে দেখলে পরে আর দেখলে হয় না। একটা কথা তোমরা খুব ভালো মনে রাখবে, শেষ ভালো যার সব ভালো তার। তাই এই শেষ মুহূর্তে তোমার সিরিয়াসনেসটা আগের মতোই অটুট রাখা দরকার, এবং তুমি শুরুতে যেভাবে তোমার প্রিপারেশনটা শুরু করেছিলে শেষ মুহূর্তে যেন ঠিক একই রকম থাকে, কোনো রকম ঘাটতি হলেই কিন্তু শেষ, তুমি ছিটকে পড়বে। আচ্ছা, তো যা বলতেছিলাম, আজকে আমাদের জিকের আন্তর্জাতিক অংশ থেকে তিনটি টপিক, ছোটো ছোটো টপিক, কিন্তু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া, এই তিনটা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশ। অত্যন্ত ছোট টপিক, তুমি জুবায়ের জিকে বইটাতে দেখলেই বুঝে যাবে। এই তিনটা যেই বললাম, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং ওশেনিয়া মহাদেশ, এই জায়গার মধ্যে উত্তর আমেরিকা মহাদেশ যেটার মধ্যে আছে আমেরিকা, তারপরে কানাডা, এই দেশগুলো যেটা যে এই মহাদেশে আছে সেই মহাদেশটা তোমাকে একটু ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ উত্তর আমেরিকা এই অংশটা বা এই টপিকটা তুমি একটু ভালোভাবে দেখবে।
তো এই ছিল আমাদের আজকের জিকের অংশ। এবার চলো বাংলার টপিকগুলো দেখে নিই। বাংলার জন্য বরাবরের মতোই আমি একটি গল্প এবং একটি কবিতা রাখছি। এগুলো হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি এবং রেনকোট। দেখো বিউনিটে কিন্তু রেনকোট থেকে প্রশ্ন এসেছিল, তুমি যদি প্রশ্নটা দেখে থাকো তাহলে তুমি ধরতে পারবে। রেনকোট এবং আমি কিংবদন্তির কথা বলছি এগুলো তুমি একটু দেখে নিবে এবং কিভাবে দেখলে তুমি রিটেন এবং এমসিকিউ দুইটাতেই ভালো করবে সেটার জন্য আমার প্রথম ক্লাসটা যথেষ্ট। তুমি সেই ক্লাসটা না দেখলে অবশ্যই দেখে আসবে, তাহলে তোমার এইগুলো পড়তে সহজ হবে। এবং বাংলার ব্যাকরণ অংশ থেকে আমি যা রাখছি তা হচ্ছে সমাস। দেখো সমাস কিন্তু তোমার ব্যাকরণ অংশের সবচেয়ে বড় টপিক, এই কারণে আমি সমাস একদিনে রাখছি না, সমাসটা আমরা পড়বো দুই দিন। আজকে সমাসের প্রথম এবং পরবর্তী যে ক্লাসটা হবে সেটা হবে সমাসের দ্বিতীয়। অর্থাৎ তুমি সমাস দুই দিনে ভাগ ভাগ করে পড়বে। তুমি সমাসের প্রকারগুলো জানো, না জানলেও জেনে নিতে হবে। দেখো সমাস মোট ৬ প্রকার। ৬ প্রকারের মধ্যে যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস সমাসের, তার মানে সমাস তুমি এই জায়গা থেকে তিনটি প্রকার পড়বে আর বাকি তিনটি রেখে দেবে পরবর্তী ক্লাসের জন্য। তো আজকে যেগুলো পড়লে তোমার জন্য সহজ হবে সেগুলো আমি বলে দিচ্ছি। আজকে তুমি তিনটি পড়বে হচ্ছে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাস। এই তিনটা তুমি আজকে পড়বে, দ্বিগু, দ্বন্দ্ব এবং তৎপুরুষ। আর বাকি যে দিনটা থাকলো সেটা আমাদের পরবর্তী ক্লাসে। তো সমাস আমাদের দুই দিন ক্লাস চলবে। তারপরে বাংলার মুখস্থ অংশ থেকে আমি যা রাখছি তা হচ্ছে বিভিন্ন কবি বা লেখকের ছদ্মনাম এবং উপাধি। এটা কিন্তু একই সাথে তোমার বাংলা এবং সাধারণ জ্ঞান দুইটার জন্য কাজ করবে। এই কারণে আমি বলবো এটা তুমি একটু ভালোভাবে শেখো। এটা তোমার জিকে অংশ থাকতে পারে, তারপরে হচ্ছে বাংলা অংশ থাকতে পারে। এবং কথা হচ্ছে তুমি এই যে উপাধি এবং ছদ্মনাম এগুলো তুমি কোথায় পাবে? তুমি যদি কোনো জায়গায় না পাও তাহলে তুমি আমার ফেসবুক গ্রুপে চলে আসবে। ফেসবুক গ্রুপে যাও, গিয়ে দেখো যে এগুলো আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, সেখান থেকে তুমি চাইলে ডাউনলোড করে নিয়ে শিখে ফেলতে পারবে। এবং আজকে আমরা ইংলিশের যে টপিকগুলো রাখছি তা হচ্ছে ইংলিশের গ্রামার অংশ থেকে আমরা দুইটি বিষয় রাখছি। এক হচ্ছে নেরেশান আর দুই হচ্ছে অ্যাপোজিটিভ। নেরেশান সম্পর্কে তোমরা, আমি আশা করি যে তোমরা জানো, কারণ তোমরা ক্লাস সিক্সের পর থেকে নেরেশানের সঙ্গে সংযুক্ত। নেরেশানটা একটু তোমরা ভালোভাবে দেখ, নেরেশান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, বিউনিটেও এসে গিয়েছে, আগের পরীক্ষাগুলোতেও আসে। তুমি যদি এখন, আমি তোমাকে বলে দিয়েছি, তুমি তোমার প্রশ্ন ব্যাংক দেখো, মডেলগুলো সলভ করার চেষ্টা করো, প্রত্যেকটা বিগত সালের প্রশ্ন তুমি সলভ করার চেষ্টা করো। তো সলভ যদি তুমি করা শুরু করো এবং করতে থাকো তাহলে হয়তো তুমি এরকমই বলবে যে তুমি প্রত্যেকটা ইয়ারের প্রশ্নেই নেরেশান তুমি পাচ্ছ। যদি নাও আসে তাহলে এরকম যে টানা দশ বছরের মধ্যে তিন বছর আসেনি, সাত বছর আসছে, এরকম যে তার মানে কি? তার মানে হচ্ছে নেরেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নেরেশানটা তোমার আরেকটু ঝালিয়ে নিতে হবে। আমি ধরে নিলাম নেরেশান তুমি জানো, তারপরে তোমাকে একটু আবার রিভিশন দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ কোনটা বলো তো? অ্যাপোজিটিভ আমি একটা উদাহরণ দিয়ে লিখে দিই। কামাল দ্য হেড মাস্টার ইজ এ গুড ম্যান। এই জায়গার মধ্যে দ্য হেড মাস্টার এটা হচ্ছে অ্যাপোজিটিভ। দেখো লিখলাম কামাল ইজ এ গুড ম্যান, কামাল একজন ভালো মানুষ। এখন কথা হচ্ছে আমি তোমাকে বললাম যে কামাল একজন ভালো মানুষ, তুমি বললে যে কামালটা কে, কামালটা তো আমি চিনি না। এই চেনানোর জন্য মূলত অ্যাপোজিটিভ ব্যবহার করা হয়। এই যে সংক্ষিপ্ত একটা কমা দিয়ে শুরু করলাম, তারপর অ্যাপোজিটিভটা ব্যবহার করে আরেকটা কমা দিলাম। দেখো কামাল দ্য হেডমাস্টার, কোনো একটা স্কুলের হেডমাস্টার, স্কুলের নামটা যদি না জানো তাহলে এরকম বলে দিতে হবে, কামাল দ্য হেড টিচার অফ মাই স্কুল ইজ এ গুড ম্যান। এই জায়গার মধ্যে সংক্ষিপ্ত যে পরিচয়টা দেওয়া আছে দুইটা ব্র্যাকেটের মধ্যে, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ এবং নেরেশান এই দুইটাই তোমরা কম্প্যাক্ট বইটাতে পাবে এবং এই জায়গায় অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে ওই জায়গা থেকে দেখে নিতে পারো। এবং ইংলিশের মেমোরাইজিং পার্ট থেকে আমরা আজকে যা রাখছি তা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস টু। কনজুগেশন অফ ভার্বস টু, গতকালকে ছিল আমাদের কনজুগেশন অফ ভার্বস ওয়ান, আজকে হচ্ছে কনজুগেশন অফ ভার্বস টু। এগুলোর ছবি আমি আমার ফেসবুক গ্রুপে দিয়ে দিয়েছি, তুমি সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে যেভাবেই হোক, তোমার যেভাবেই সুবিধা মনে হয়, তুমি যেভাবেই ভালো মনে করো সেভাবেই এগুলো নাও, নিয়ে তুমি এগুলো পরে রাখো। তো আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই। আমি আশা রাখবো তোমরা তোমাদের যে পড়ার প্রস্তুতিটা শুরু থেকে যেরকম ছিল এখনও এরকমই আছে এবং বাকি যে দিনগুলো আছে সেগুলোতেও একই রকম থাকবে, তাহলেই তোমার সফলতা তোমার কাছে আসবে, অন্যথায় কিন্তু আসবে না। আমি আগেও বলেছি যে তুমি শুরুতে সিরিয়াস ছিলে, মাঝে সিরিয়াস না, শেষে গিয়ে সিরিয়াস হবে, এটাও ভুল। শুরুতে সিরিয়াস ছিলে, মাঝেও ছিলে না, শেষেও ছিলে না, এটা তো একদম ভুল। অথবা তুমি শুরুতেও সিরিয়াস ছিলে না, মাঝেও ছিলে না, শেষে গিয়ে হলে, হ্যাঁ এরকম কোনো কিছুতেই হবে না। এক কথা, তুমি যখন থেকে শুরু করেছো তখন থেকে শেষ পর্যন্ত সমান তালে সমান পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতিটা চালিয়ে যাও। আমি বিশ্বাস রাখি সৃষ্টিকর্তা যদি তোমার প্রতি সহায় হয় তোমার চান্স হবে। তো আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।